18 জুন বিশ্ব বাবা দিবস। প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী বাবা দিবস পালন করা হয়। পৃথিবীর সব বাবাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকেই দিবসটি পালন করা শুরু হয়েছে। এদিকে ভোর 5টার দিকে বাবা নিয়ে খোঁচা দিয়ে বসলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমণি। এই নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন পরি। সেখানে তিনি লিখেছেন, এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোনো স্মৃতি খুঁজে পাচ্ছ না শেয়ার করার মতন, তেমনই একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোনো মেমোরিজ থাকবে না। অবশ্য তোমার তো তোমার মায়ের সাথেও নেই সেসব, যত আবার ফ্রেন্ডিদের সাথে আছে লুজার। ভোরবেলায় দেওয়া স্ট্যাটাসে পরি আরও লিখেছেন, মা বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার চেয়ে। পরিশেষে তিনি লিখেছেন, যাই ঘুম দেই একটা ছেলের গলা ধইরা। বাবা দিবসে সেই স্ট্যাটাসে এই অভিনেত্রী কারো নাম উল্লেখ না করলেও নেটিজেনদের ধারণা এটি পরিমণি তার সন্তানের বাবা স্বামী শরীফুল রাজকে উদ্দেশ্য করেই লিখেছেন। সম্প্রতি রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও পাশের ঘটনায় রাজ পরীর দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে। তখনই জানা যায় আলাদা থাকছেন দুজনে। অন্যদিকে এই স্ট্যাটাসের কয়েক ঘন্টা আগে ছেলে রাজ্যের সঙ্গে মিষ্টি একটি ভিডিও পোস্ট করেছেন পরিমণি। মায়ের সঙ্গে ছোট্ট রাজের ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের।